তা হরে কৃষ্ণ জয় রাধে। দেবর্ষি নারদ বলছে ওর স্বামীর নাম নারায়ণ, নারায়ণ, নারায়ণ। বলি মহারাজ বললেন, সে কি ওর স্বামীর নাম নারায়ণ? হ্যাঁ, কিন্তু তুমি যে বললে ও চণ্ডালিনীর গৃহে বাস করেছে, চণ্ডালিনীর মেয়ে। কি বাবা, মাতা লক্ষ্মী চণ্ডালিনীর গৃহে গিয়েছিল না? মাতা লক্ষ্মী গিয়েছিল, পিতা মাতা বলে ডেকেছিল। তা বলি মহারাজ বললেন, তোমার স্বামীর নাম নারায়ণ, তবে তুমি কি মা লক্ষ্মী? বললেন, হ্যাঁ। সর্বনাশ, আমি বেঁধে রেখেছিলাম ভগবানকে এতদিন, কিন্তু মাতা লক্ষ্মী বোন সেজে গেছে, বোনকে কথা দিয়েছি যা চাইবে তাই দেব, তাই ভগবানকে মাতা লক্ষ্মীর হাতে তুলে দিলেন। প্রভু গো, এতদিন আমি তোমাকে বন্ধন করে রেখেছিলাম, আজকে আমি আমার বোনের কথার ছলে পড়ে তাই আমি তোমাকে আমার বোনকেই ফেরত দিয়ে দিলাম। তাই মাতা লক্ষ্মী ফিরে নিয়ে আবার চলে গেলেন। কি বাবা, বলি মহারাজের কথা আমরা আস্বাদন করলাম, তাই আসুন জয় রাধে। এবার আমরা আসবো মধুময় শ্রীরাম বৃন্দাবনে, আর আমরা লীলা আস্বাদন করব। তাই ওরে মন আর বিলম্ব না করে যাই, চলো মধুময় শ্রীরাম বৃন্দাবন, চলো মন, চলো ওই যমুনারি ধারে ধারে দেখো তমালে যাব, ওই যমুনারি ধারে ধারে দেখো তমালে যাব, ওই যমুনারি ধারে ধারে দেখো তমালে যাব, যেথা শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, যেথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, মনরে যমুনারি ধারে ধারে দেখো তমালে যাব, ওই যমুনারি ধারে ধারে দেখো তমালে যাব, ওই যমুনারি ধারে ধারে দেখো তমালে যাব, তমালে যাব দেখো তমালে যাব, দেখো তমালে যাব, বৃন্দাবন ধাম কে জয়। সকলে দিচ্ছে না দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঘাম বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, ওই দিকে দুটো পাখা দেওয়া আছে, এদিকের গুলো চলছে লাগে নাকি? তবে চিন্তা করুন, এই দিক না না দেখতে খারাপ নয়। যারা ভগবানকে পাওয়ার জন্য কষ্ট করে তারাই তো ভগবানকে পায়, নাকি?
তারাম করে বসলে কি ভগবানকে পাওয়া যাবে? আরাম সকলে করছে, ওই দিকে পাখা চলছে, যে পাখার তলাতে থাকে তার বেশি আরাম না, যেনারা গরম সহ্য করছে তাদের আরাম। তোমাকেও গরম লাগছে? আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, তা একটু কষ্ট করে আস্বাদন করুন, কি আর করবেন, আমার কাছেও পাখা নাই, পেছন দিকে যদি একটা আছে দূরের দিকে দেওয়া আছে। তা যাই হোক, পাখা লাগবে না, ঠিক আছে, হরিনাম আস্বাদন করুন এক মনে, আর গরম লাগবে না, আর মাঝে মাঝে করে করতালি দেবেন, উলুধ্বনি করবেন, তাতেই ঠিক আছে। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই সবাই মিলে উচ্চ স্বরে বৃন্দাবন হবে কি? বাঁদের দিকে যেনারা দাঁড়িয়ে আছেন উচ্চ স্বরে হবে কি? রাধা রানী কি? কৃষ্ণ কানাইয়া কি? দোল উৎসব কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি? সকল ভক্তবৃন্দ কি? শিগুর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যমুনার ধারে ধারে তোমার বই, যমুনার ধারে ধারে দেখো তোমার বই, যমুনার ধারে ধারে দেখো তোমার বই, যমুনার ধারে ধারে দেখো তোমার বই, দেখো তোমার বই, দেখো তোমার বই, দেখো তোমার বই। জয় রাধে। তবে আজ আমরা আস্বাদন করব কালীয় দমন, তাই মাগো আসুন আজ আমরা সবাই মিলে একসঙ্গে আস্বাদন করব, আনমনা কিন্তু হবেন না, ঠিক আছে, কারণ শাস্ত্রে বলেছে হরিবাসরে বসে যদি হয় হবে হরি কথা আর সব বিথার ব্যথা। কি বোঝা গেল? যদি হরিবাসরে বসে হরিনাম শ্রবণ করেন ঠিক আছে, আর আন কথা বললেই বিথার ব্যথা। তাই একমন একটু নাম শ্রবণ করবেন, আর আমার কমিটির বাবা ঠাকুরে যখন চাইতে যাবে কিছু কিছু করে দানের হাতটা বাড়িয়ে দেবেন, কারণ বুঝতেই পারছেন দান ছাড়া এত বড় অনুষ্ঠান চলতে পারে না। তাই দৃঢ়বোধ না করে যে ব্যক্তি যেমন পারবেন একটু একটু করে দান দিয়ে যাবেন। জয় রাধে। তাই এই দান কিন্তু বিফলে যাবে না, বলি মহারাজ যেমন দান দিয়ে ভগবানকে পেয়েছিল তত্রুপ আপনারা এক মনে দান দিয়ে যান, নিশ্চয়ই ফল পেয়ে যাবেন। কিমা ফলের আশা করতে নাই, ভগবান ফলটা হাতে করে নিয়েই বসে আছে, ভগবান ফল হাতে করে নিয়েই বসে আছে, তোমরা দানের আশা করো না, যখন দেওয়ার হবে বলতে হবে না, তিনি বসে আছেন হাতে করে নিয়ে দিয়েই দেবেন। আজ আমরা আস্বাদন করব কালীয় দমন। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে যশম কোলে নয়ে মায়া মর বসে বসে নবনে সেবা দিচ্ছে মধুময়। বসে বসে সেবা দিচ্ছে নিশি প্রভাতে, যশোমতী মা
তার নয়নের মণি গোপালকে কোলে নয়ে বসে বসে নবনী সেবা দিচ্ছে। আর ঠিক সেই সময় সিদাম সুদাম এসে ডাকছে, ও মা মা, এই দেখো আজকে এই হরিবাসরে কিন্তু বাবা ঠাকুরদের থেকে মায়ের ভাগটাই বেশি, কিন্তু আমি এতবার মামা বলছি কোনো মাই কিন্তু সাড়া দিচ্ছে না। মাগো বিলম্ব না করে গগনে কত বেলা হয়েছে, তাড়াতাড়ি করে গোপালকে সাজিয়ে দাও, আর আমরা সবাই মিলে গোপালকে নিয়ে চলে যাব গোষ্ঠে। এই দেখো ও মা, আর অন্যদিকে দেখো না, আমার কথা শোনো, আর বিলম্ব না করে সাজিয়ে দাও। তাই বলি ও ভালো করে সাজায়ে দাও মা, আমি রাগ চারণে যা, ভালো করে সাজায়ে দাও মা, আমরা গোচারণে যা, ভালো করে সাজায়ে দাও মা, আমি রাগ চারণে ভালো করে সাজায়ে দাও মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায় দাও মা, আমরা গোচারণে যাই, ভালো করে সাজায় দাও মা, আমরা গোচারণে যাই। ও মা জানো মা, সেই বনে কি আমরা কেমন খেলা খেলবো জানো মা, তবে শোনো বলি, কানরে সাজায়ে রাজা, আমরা সবাই হব প্রজা, কানরে সাজায়ে রাজা, আমরা সবাই হব প্রজা, ভাবলি সে বলি শোনে মা, ভাবলি সে বলি শোনে মা, ভাবলি সে বলি শোনে মা, ও গো মা মা, আমার
দোল খেলা ভালো করে সাজায় দাম আমরা গোচারণে যাই ভালো করে সাজায় দাম আমরা গোচারণে যাই ভালো করে সাজায় দাম আমরা গোচারণে যাই বসে আছে ও মা তুমি দেখতে পাচ্ছ না গগনে কত বেলা হয়েছে আর এত বেলা হয়ে গেছে তবু তুমি বসে আছো বিলম্ব না করে গোপালকে সাজিয়ে দাও আর আমরা সবাই মিলে গোপালকে সঙ্গে নিয়ে চলে যাই গোষ্ঠে যশোমতী মা আমার ডেকে বলে ডেকে বলে ওরে সীতা মাহার সুদাম রে ওরে সীতাম সুদাম রে আজ আমি কিছুতেই আমার গোপালকে গোষ্ঠে যেতে দেব না ওরে সীতাম রে ওরে সুদাম আমার গোপালকে গোষ্ঠে যেতে দেব না এই দেখো মায়ের কথা শুন ও মা ভয় পাচ্ছ কেন মা ও বুঝেছি আজকে বলরামের জন্মদিন কি মা কার জন্মদিন বলরামের আজকে জন্মদিন তাই বলরাম যাবে না সঙ্গে আর তাই মা আমার গোপালকে আমাদের সঙ্গে যেতে দিতে চাইছে কিন্তু তুমি কি জানো মা ওই গোপালকে দেখার জন্য বনে কত দেবদেবী আসে যশোমতী মা বলছে তাই নাকি সীতাম হ্যাঁ মা তুমি জানো না ওই গোপালকে দেখার জন্য বনে একজন মা আসে ঠিক তোমার মতো দেখে তবে পার্থক্যটা কি জানো মা তোমার রয়েছে দুটি নয়ন আর সেই মায়ের রয়েছে তিনটি নয়ন কি ঠাকুমা তিনটি নয়ন কার আছে কে কার কথার উত্তর দেয় মা দুর্গার আছে মা কালীর আছে মনসা মায়ের আছে তা সেই মায়ের তিনটি নয়ন রয়েছে আর দশটি হাত আছে তার মানে মা দুর্গা তা মা গো সেই মা দুর্গা আসে বনে গোপালকে দেখার জন্য আর ডেকে ডেকে কি বলে জানো মা ওই মা দুর্গা ডেকে ডেকে বলে ওরে গোপাল হে জগতে সবাই আমায় মা বলে ডাকে মা দুর্গা বলে ডাকে কিন্তু গোপাল রে তুই আমায় কোনোদিন মা বলে ডাকিস না গোপাল তাই হরি গোপাল তুই আমায় একবার মা বলে ডাকবি বাবা একবার একবার আমায় মা বলে ডাক গোপাল গোপাল ডেকে বলে মা গো এজন্মে আমি তোমায় মা বলে ডাকতে পারবো না কেন জানো আমার মাতা যশোমতীর মতো মা তোমরা কেউ হতে পারবে না তবে আমি কথা দিচ্ছি আগত কলিযুগে আমি হব নদের নিমাই আর তুমি হবে অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী কি মা ভোলানাথ মা দুর্গার স্বামীকে ভোলানাথ আর সেই ভোলানাথ কলিযুগে কে হয়ে এসেছেন জানেন অদ্বৈত প্রভু আর মা দুর্গা হয়ে এসেছে অদ্বৈতের ঘরণী সীতা ঠাকুরানী তাই কলিযুগে আমি তোমার হাতে সেবা নেব মা তবে শোনো বলি যেদিন মাথায় বাঁধব না মা বলি স্কন্ধে নেব ভিক্ষারি ঝুলি মাথায় বাঁধব নামা বলি কন্ধে নেব ভিক্ষার ঝুলি মাথায় বাঁধব
জীবনে মাথায় বাঁধব নামাবলি তোমার হাতে সেবা নেব আমি সেদিনই তোমায় ভুলিব তোমার হাতে সেবা নেব আমি সেদিনই তোমায় ভুলিব সকল বাবা ঠাকুর এবং আমার মায়েরা হরিবাসরে এসে হরিনামকে ভালোবেসে দান দিয়ে গেলেন, আমি রাধারানীর কাছে প্রার্থনা জানাই যে অর্থ আজকে আমাকে দিয়েছে সেই অর্থের পরিবর্তে যেন শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রেমধন দিয়ে ভরিয়ে দেয়, সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যশোমতী মা সিদাম সুদামের কথা শুনে বলছে, আয় বাবা আর বিলম্ব নয়, তোরা যখন এত করে বলছিস তবে আয়, আজ আমি সুন্দর করে আমরা সবাই মিলে গোপালকে সাজিয়ে দিই। তাই হরিবল মা গো। আচ্ছা, ওইদিকে আমার প্রভুর দিকে দেখছেন তাই তো নাকি? প্রভু আমার ঝুলছে অপরূপ দর্শন, তা দেখতে তো বারবার ইচ্ছে করবে। তা ঠিক আছে, ওইদিকে দর্শন করবেন কিন্তু মনটা যেন এইদিকে থাকে, ঠিক আছে? আজকে সুন্দর করে গোপালকে সাজাচ্ছে সিদাম সুদাম দাম্ব সুদাম সবাই মিলে, কেমন করে? গোপালকে বলে নয়ে সাজাই যশোমতী গো, গোপালকে বলে নয়ে সাজাই যশোমতী গো, গোপালকে কহলে নয়ে সাজাই যশোমতী গো, আমার গোপালকে কহলে নয়ে সাজাই যশোমতী আমার গোপালকে তোলে নয়ে সাজাই যশোমতী গো। হ্যাঁ গো, গোপালকে কেমন করে সাজাচ্ছে আগে লক্ষ্য করুন। তা মা গো, প্রসাদ কিন্তু সবাকার জন্য আছে, ঠিক আছে? আমার কমিটির দাদা ভাইরা বাবা ঠাকুররা অনেক আইটেম করে, তা চিন্তা করবেন না, মহাপ্রভুর প্রসাদ গোবিন্দের প্রসাদ সবাকার জন্য আছে, কম পড়বে না। ওইদিকে মন না দিয়ে আমার দিকে মন দেবেন, ঠিক আছে? কথার দিকে আজকে লক্ষ্য করুন কেমন করে সাজাচ্ছে। লল
গোপাল কে বলে সদা যাচ্ছে মতিরে গোপাল কে বলে সদা যাচ্ছে মতিরে কি গো মা ললাটে তিলক দিয়েছে আর গলে ফুলের মালা মালা আছে আজকে একটু বিলম্ব হবে আর কি নিশ্চয়ই মালা আছে মালা দিয়েছে তিলক দিয়েছে আর কি দিচ্ছে ও তার মস্তকে তেচুড়া দিল আর মস্তকে তেচুড়া দিল মস্তকে তেচুড়া দিল মস্তকে 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 তেচুড়া দিল মস্তকে তেচুড়া দিল এগো মা মস্তকে দিয়েছে চূড়া আর কি দিচ্ছে আর মস্তকে তেচুড়া দিল কি বাবা গোপালকে ভালো মানিয়েছে তো আমাকে নয় আমার গোপালকে তা সুন্দর করে গোপালকে সাজিয়ে সকলে মিলে গোপালকে সঙ্গে নিয়ে চলেছে কোথায় গোষ্ঠী চলেছে আর গোষ্ঠী গিয়ে খেলা শুরু করে চাইছে রাম মধুমঙ্গল মুখ গোমটা করে বসে আছে খেলবি না ও মনে হয় বোবা হয়ে গেছে কথাই বলতে পারছে না হ্যাঁ রে মধুমঙ্গল তোরা খেলবি তো বাহ আচ্ছা কারা কারা আমার সঙ্গে খেলবেন দুটি বাহু তুলুন তো দেখি একটু জয়রাধা এখনো উঠবে এখনো বাকি আছে হ্যাঁ এখনো ফাঁকে আছে জয়রাধে উঠবে আর উঠবে হরে কৃষ্ণ জয়রাধে জয়রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি তাই সীতা মাঝে আমরা কি খেলা খেলবো বলতো আরে কি খেলা খেলবি হাডুডু খেলবো ওই দেখো বর্ষার বাজার কি হাডুডু খেলবে ও দাদু ওই খেলাটা ভালো হবে এখানে মাঠ আছে হ্যাঁ আছে সব তো ফিসারি হয়ে গেছে ও এই মাঠে খেলবেন বেশ বেশ ঠিক আছে দিদি ভাই বলেছেন এই মাঠে খেলবে তা হ্যাঁ রে হাডুডু খেলাটা ভালো না আমার পছন্দ না এই মধুমঙ্গল তুই বল কি খেলা খেলবো ও মধুমঙ্গল বলছে হরি নামের খেলা খেলবো না না ওই খেলাটা প্রতিদিন খেলি ওটাও ভালো না হ্যাঁ হরি নামের খেলা প্রতিদিন খেলি না আজকে এই কয়েকদিন হচ্ছে কয়েকদিনই খেলছি না না আজকে একটা নতুন খেলা খেলবো কি খেলা এই কানাই তুই বল কি খেলা খেলবি হ্যাঁ ডেকে ডেকে বলছে আজ আমরা সবাই মিলে চোর চোর খেলা খেলো সখার একেবারে লাফিয়ে উঠেছে কি মজা কি মজা আজ আমরা সবাই মিলে চোর চোর খেলা খেলো
সিদাম ডেকে বলে দেখা নাই, চোর চোর খেলা খেলবি বটে, আমি বাপু চোর হতে পারবো না। মধুমঙ্গল বলে একা নাই, আমি বাপু চোর টোর হতে পারবো না। ওই দেখো কি বাবা, চোর চোর খেলা খেলতে গেলে যাকেও একজনকে চোর সাজতে হবে তো নাকি, সাজতে হবে। কিন্তু কেউ চোর সাজতে চাইছে না, কি মুশকিল বলুন তো, কেউ নত হতে চাইছে না, খেলা জমবে কি করে। কানাই বলছে তবে বেশ, তোরা যখন কেউ চোর সাজতে চাইছিস না, তবে আজ আমি একটা লটারি করব। কি লটারি? না ওই বটবৃক্ষ থেকে, বংশীবট থেকে আমি 11টি পাতা আনব। কিন্তু বাবা গোপালকে নিয়ে তো 12 জন, দ্বাদশ গোপাল তো নাকি, দ্বাদশ গোপাল, তবে আজকে 11টি পাতা আনবে বলছে কেন? কে আসেন আজকে মনে করে বলতে হবে, কে আসেন আজকে বনে, কার জন্মদিন? বলছে কৃষ্ণ। ও দাদু কার আজকে জন্মদিন গো, জঙ্গলে আসে না? বলরামের, বলরামের। অনেকে মনে রেখেছে বলরামের জন্মদিন, তাই বলরাম আসে না। তাই বলরামকে বাদ দিয়ে হয়েছে 11 জন। তাই 11টি পাতা এনে একটা পাতাতে ছিদ্র করে দিয়েছে। তবে শোন, যেই ছেঁড়া পাতাটা যার হাতে পড়বে সেই হবে আজকে খেলায় চোর। এই নে এক এক করে পাতাগুলো নিয়ে নে। সকলকে পাতাগুলো দিয়ে দিয়েছে। ও দাদু আমরা যদি দোকান থেকে লটারি কাটি, কেটে কিন্তু পকেটে পড়ে নেব। আবার অনেক লটারিতে সঙ্গে সঙ্গে নাম্বার দেখি প্রাইজ দিয়ে দেয়। যখন সঙ্গে সঙ্গে নাম্বার দেখে প্রাইজ দিয়ে দেয়, তখন আমরা লটারি পাও মাত্রই কি করি, খুলে দেখে নাম্বার মিলাতে থাকি, কি লেগেছে দেখি। আজকে ভগবান কৃষ্ণ যে পাতাগুলো এক এক করে দিয়েছে, সখারা পাতাগুলো পাওয়া মাত্র এক এক করে খুলে খুলে দেখছে। আর খুলে খুলে দেখে বলছে একা নাই, আমার পাতা ভালো, আমাকে চোর সাজতে হলো না। সিদাম বলে আমার পাতা ভালো, মধুমঙ্গল বলে আমার পাতা ভালো। তবে হ্যাঁ গো, সকলের পাতা যদি ভালো, তবে ছেঁড়া পাতাটা গেল কোথায়? কানাই ধাতি আছে, নিশ্চয়ই আছে। কানাই পেছনে মুখ গোমটা করে বসে আছে, তার মানে কানাইয়ের হাতি আছে। কানাই তো একেবারে চেয়ারে বসে আছে, মুখ গোমটা আর কোথায়? তবে এ কানাই চলবে না, এ কানাই বুড়ো হয়ে গেছে। হ্যাঁ বলে বুড়ো হলে কি হবে, এ কানাই যথেষ্ট খাটে নাকি? এ কানাই আছে বলে অনুষ্ঠান চলছে, তবে তো কানাইকে মাথায় করে নিয়ে আসতে হবে। তা সবাই মিলে কানাইয়ের উদ্দেশ্যে একটু জয়ধ্বনি হয়ে যাকনি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। তা কানাই দেখি দেখি তোর পাতাটা দেখি, কানাই বলছেন না আমি আমার পাতা দেখাবো না। সে কি গো, সকলে পাতা দেখিয়েছে আর আমি দেখাবো না বললে হবে, আমরা ছেড়ে দেব? এই কানাই দেখি তোর পাতা দেখি না, আমরা দেখাবো না। এই কানাই ভালো হবে না পাতাটা দেখি, জোর করে কেড়ে খুলে দেখলেন কানাইয়ের পাতাটাই ছেঁড়া। সখার একেবারে লাফিয়ে উঠেছে, কি মজা কি মজা, কানাই চোর কানাই চোর। আজ কানাই চোর, আমরা সবাই কানাইয়ের কাঁধে চোর। ভগবান কৃষ্ণ ডেকে ডেকে বলছে, হ্যাঁ রে আমি সকলকে কাঁধে চড়াবো ঠিকই, তবে আজ আমি সবার আগে ওই সুবলকেই আমি আমার কাঁধে চড়াবো। তাই বাবা জানতে হবে যে ভগবান কৃষ্ণ এতজন সখা আছে, সুবলকেই কেন কাঁধে চড়াতে চাইছে? তাই সুবল কে ছিল সেটা আমাদের জানতে হবে, আর সুবল কে ছিল জানতে গেলে ফিরে আসতে হবে ত্রেতা যুগে।
তেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ চলছিল, রাম রাবণের যখন যুদ্ধ চলছিল বাবা, রাবণ বড় চিন্তায় পড়েছে। কেন না, যত সৈন্য যায় যুদ্ধ করতে কেউ আর ফিরে আসছে না। তাই রাবণ বড় চিন্তায় পড়েছে, আগামী কাল সকাল বেলায় কে যাবে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। আর বাবা, সেই রাবণের ভাই, যে ভাই ঘর সংসার ত্যাগ করে রামচন্দ্রের চরণে আশ্রয় নিয়েছিলেন, কি মা কি নাম? বিভীষণ। আর রাবণের একটা বোন ছিল, কি নাম বলুন তো? সুর্পনখা। তাই সুর্পনখা যখন বিয়ে হয়, তার সখীরা বলেছিলেন, হ্যাঁ রে সুর্পনখা, স্বামী এলে তোর ঘরে ভালো করে আগে তুই স্বামীর সেবা করবি, শুনেছিস? আগে স্বামীর সেবা করবি। সুর্পনখা চিন্তা করছে, সেবার দিকে তো আমি একেবারে পটু আছি। সখীদের কথা মতো স্বামী যখন ফুলশয্যা রাত্রিতে এলো, আর সুর্পনখা কি করলো, রাক্ষসী রূপ ধারণ করে স্বামীকে ধরলো আর হালুম করে সেবা করে নিল। কি বাবা, সেবাই করে নিয়েছে, একেবারে সেবা করে নিয়েছে। কারণ সখীরা বলেছে স্বামীর সেবা করতে, তাই সেবাই করে নিয়েছে। তা সেই রাবণের ভাই বিভীষণ, আর সেই বিভীষণের একটা পুত্র ছিল যার নাম হলো তরণী। হরি বল মাকে, এত কথা কিসে, নিস্তব্ধ হচ্ছে না? আজকে সেই শুভ, হরে কৃষ্ণ, বিভীষণের পুত্র তরণী রাবণকে গিয়ে বলছে, জ্যাঠামশাই, ওহ জ্যাঠামশাই, তুমি ঘুমোবে না জ্যাঠামশাই? রাবণ ডেকে বলে, হ্যাঁ রে, আমার চোখে ঘুম আসছে না, যা বাবা, যা তুই তোর মায়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়। ছোট্ট ছেলে তরণী বলছে, জ্যাঠামশাই, আমি জানি জ্যাঠামশাই তুমি কেন ঘুমোচ্ছ না, তুমি বড় চিন্তায় পড়েছ, কাল সকালবেলা কে যাবে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। জ্যাঠামশাই, আমায় তুমি অনুমতি দেবে গো, আমি যাব কাল সকালে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। রাবণ চিন্তা করছে, তো ছোট ছেলে তো বোঝে না, একটা জিনিস দিতে হবে, কি দাদু, না দিলে ছাড়বে, বাড়ি যাব। হ্যাঁ, কান্নাকাটি শুরু করে দেয়। রাবণ চিন্তা করছে, এত ছোট, এত জানে না, বোঝে না। তাই রাবণ ডেকে বলছে, ওরে, আমি তো তোরে অনুমতি দিতে পারি না। আরে কৃষ্ণ মা গো, আর কথা নয়, জয় রাধে, আর কথা নয়, যেন একটা হাট বসে গেছে, সেবা করতে যাবেন, আস্তে আস্তে যান, চলে যান, হ্যাঁ, কারণ আপনারা গন্ডগোল করলে এদিকে খুব অসুবিধা হবে। জয়রাধে একটু আসতে, ঠিক আছে? তাজকি রাবণ গিয়ে বলছে, খোকারি, আমি তো তোরে অনুমতি দিতে পারি না, তাই যা বাবা, তুই তোর মায়ের কাছে যা, আজ তোর মা যদি তোরে অনুমতি দেয়, তবে তুই যাবি কাল সকালে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। ছোট্ট তরণী ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে, ও মা, ও গো জননী, মা মা মা
मोती दावा मागो अब तुम्हें सजीदा পুত্র মোর কত বড় বড় যোদ্ধা যাচ্ছে যুদ্ধ করতে, কেউ ফিরে আসছে না। আর তুই তুই ছোট ছেলে হয়ে তুই কিনে যাবি সেই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। ওরে পুত্র বউ, যে রামচন্দ্রের চরণ পাওয়ার জন্য তোর পিতা সর্বস্ব ত্যাগ করে চলে গেছে, তুই তার পুত্র হয়ে তুই কিনে যাবি সেই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। আমি তোরে অনুমতি দেব না, আমি আমি কিছুতেই তোরে অনুমতি দেব না রে। ছোট্ট তরুণী মাকে জড়িয়ে ধরেছে মা গো, আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমি হয়তো আর কোনোদিনই তোমার কোলে ফিরে আসব না মা, আমি হয়তো কোনোদিনই তোমার কোলে ফিরে আসব না। তাই বলে তুমি আমায় অনুমতি দেবে না মা? মা আমার ডেকে বলে, খোকারে তুই যখন এত করে বলছিস তবে আয় বাবা। আমার ভাগ্যে তো হলো না ভগবানের চরণ লাভ করা। হায় বাবা, আমি তোরে সুন্দর করে সাজিয়ে দিই, তাই অভাগিনী মা তার নয়নের জলে একমাত্র সন্তানকে বিদায় দিচ্ছে। চোখের জলেতে হাসিছে দেখো অভাগিনী এক মা, চোখের জলেতে হাসিছে দেখো অভাগিনী এক মা, চোখের জলেতে হাসিছে দেখো ভাগিনী গলে ভাগিনী মা খোকারে
প্রভু রামচন্দ্র যতবার বাণ নিক্ষেপ করে ওই ছোট্ট তরুণীর কাছে ততবার হেরে যায়, আর যখন বারবার হেরে যাচ্ছে সঙ্গে সঙ্গে রামচন্দ্র প্রভু চিৎকার করে ডাকছে তরুণীর পিতাকে, কে গো? বিভীষণ কি ডাকছে? বিভীষণ, বিভীষণ, তাকে দেখো তো বিভীষণ, আমি কত বড় বড় যোদ্ধাকে হত্যা করেছি বিভীষণ, কিন্তু আজকে কেউ ছোট্ট সন্তান যার কাছে বারবার আমি হেরে যাচ্ছি, বিভীষণ তাকে দেখলো, সেই ছোট্ট সন্তানটি অন্য কারোর নয়, সেই ছোট্ট সন্তানটি তার নিজের সন্তানকে দেখে কিছু আর বলতে পারছে না। কিছুক্ষণ পরে ডেকে ডেকে বলে উঠল, প্রভু গো, ওই সন্তান যে হোক না কেন, ও তো তোমার শত্রু, তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, ও তোমার শত্রু, তাই প্রভু গো ওই সন্তান যে হোক না কেন ওই শত্রুকে রাখতে নাই, নিধন করতে হয়, তাই এই মুহূর্তে ওই শত্রুকে শেষ করে দাও। রামচন্দ্র প্রভু বললেন, বা বিভীষণ, বা, আমি তোমাকে পরীক্ষা করছি আর তুমি ঘুরে আমাকেই পরীক্ষা করছো, তবে তুমি জানো না যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবে বলো বলো বিভীষণ, ওই সন্তানকে মারতে গেলে কোন বাণ নিক্ষেপ করতে হবে? সঙ্গে সঙ্গে বিভীষণ বলে উঠলেন, প্রভু গো, মা গো, শুধু নাম শ্রবণ করলে হয় না, একটু অনুভব করতে হয়, আমাদের কথাই ভেবে দেখুন, আমাদেরকে কোনো ব্যক্তি যদি বলে তোমার ছেলেকে মারবো, কিভাবে মারবো, কিভাবে মারলে হবে একটু বলে দাও আমাদের, আমরা কি বলতে পারবো? নিজের সন্তানকে হারানোর কথা ভাবতে পারবো? কিন্তু বিভীষণ ডেকে বললেন, প্রভু গো, ওই সন্তানকে মারতে গেলে বসুন বা নিক্ষেপ করতে হবে। জয় রাম বলে চিৎকার করে কাঁদছে,
পুত্রের কাটা মুন্ডু দেখে থাকতে পারলো না বিভীষণ। ছুটে গিয়ে পুত্রের কাটা মুন্ডুটা ধরে ধরল। আরে পুত্র, আমার কি হলো রে ওগো দয়াম? করুণা করো গমরে, তুমি নাকি প্রভু প্রেমের ঠাকুর, আমি যে প্রেমে রভিখারি, তুমি নাকি জয় রাধে প্রেমের ঠাকুর, আমি যে প্রেমে উপস্থিত সাধুগুরু বৈষ্ণবজন। আজকে আমার কমিটির বাবা ঠাকুররা আপনাদের কাছে যাচ্ছে কিছু দানের সাহায্যে, তাই আপনারা যে যতটা পারবে এক মনে কিঞ্চিত কিঞ্চিত দান দিয়ে যাবেন, আর সেই দানের সাহায্যে হরিবাসর চলছে বুঝতেই পারছেন, তাই আপনারা সবাই মিলে যে যতটা পারবে দান দিয়ে যাবেন। আমার বাবা ঠাকুর এখনই যাচ্ছে। ও প্রভু, তুমি নাকি প্রভু প্রেমের ঠাকুর, আমি যে প্রেমে রভিখারি, তুমি নাকি নিতা প্রেমের ঠাকুর, আমি যে প্রেমে রভিখারি, মোরে ব্যথা দিও না গমরে ভোগ দয়াম কৃপম করুণা কর গমরে ভোগ দয়াম কৃপম করুণা কর গমরে Yeah.
করুণা কর গমরে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র প্রভু ছুটে গেলেন। বিভীষণ, বিভীষণ, আমি কত মানুষকে হত্যা করেছি বিভীষণ, তোমার কাছ থেকে তোমার কত আপনজনকে কেড়ে নিয়েছি বিভীষণ, তখন তোমার চোখে জল দেখিনি, আর আজকে এই পুত্রকে মারতে না মাত্রই তোমার চোখে জল। বলো বিভীষণ কে ওই সন্তান? বিভীষণ বলে উঠল, প্রভু গো, ওই সন্তান অন্য কেউ নয়, ওই সন্তান আমার পুত্র, আমার পুত্র, আমার পুত্র তরুণী। রামচন্দ্র প্রভু বলে উঠলেন, বিভীষণ অমন করে কেঁদো না, আমি তোমায় কথা দিচ্ছি, তোমাকে আমি কোনোদিন চরণ ছাড়া করব না, আর তোমার পুত্র যার কাটা বদন থেকে সুবল উচ্চারিত হয়, আমি কথা দিচ্ছি পরবর্তী লীলায় ওর নাম হবে সুবল সখা। আর আমি যখন কালিয়তম লীলা করব, সেই লীলাতে আমি সর্বপ্রথম তোমার ওই সন্তান ওই সুবলকেই আমি আমার কাঁধে চড়াব। কি গো মা, বোঝা গেল সুবল সখা কে এলো? বিভীষণ পুত্র তরণী হয়ে এসেছে সুবল সখা। তাই কথা দিয়েছিল সুবলকে কাঁধে নেবে আগে, তাই ভগবান কৃষ্ণ ডেকে বলে, আজ আমি সবাকার আগে ওই সুবলকে কাঁধে নেব। কিন্তু সুবল তার গোবিন্দের ভাব বুঝতে পারছে না, যেই না গোবিন্দ বলেছে যে আমি আগে সুবলকে কাঁধে নেব, সুবল আমার ছুটে গিয়ে এক লাফ দিয়ে কাঁধে চড়েছে। ওই দেখো কি হলো, ব্যাপারটা কি হলো? সুবল কাঁধে উঠতে গেলে চোখ বন্ধ করে কাঁধে উঠবে কি করে? হ্যাঁ, দেখতে হবে। তা সুবল কাঁধে উঠছে, আর কেমন করে বসেছেন দেখুন, এক পা দিয়েছে সামনে আর এক পা দিয়েছে পেছনে। ভগবান চিন্তা করছে, আমি ভক্তের চরণ যখন পেলাম, তবে একটি চরণ কেন, আমি দুটি চরণ পাই। তাই আজকে ভগবান কৃষ্ণ ভক্তের দুটি চরণ পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমায় দে দে চরণ, ও চরণ ধুলি দেব, আমায় দে দে চলল ধুলি দে, আমায় দে দে চরণ, ও চরণ ধুলি দেব, দে দে চরণ, ও চরণ ধুলি দে, আমি ধুলি লয়ে করি, আমায় দে চরণ ধুলি